এটা হলো শিলাবতী নদীর ওপর পোল। বাসের পোলে যাতায়াত করছে ভারী ভারী গাড়ি। নিত্যযাত্রীদের অনেক দিনের দাবি পাকার পোল তৈরি, কিন্তু এত বছর চলে গেল তাও পোল হলো না। প্রশ্ন একটাই, এরকম অবস্থা কেন? মানুষ জানতে চায় এর জন্য দায়ী কে। রাধানগর থেকে নারাজল যেতে অসুবিধা পোয়াতে হয় সবাইকে। পুলের অবস্থান হল দেয়ানচক হাই স্কুলের সামনে। বাসের পুল মানে রিক্স তো থাকেই, শহরে এত এত উড়াল পুল তৈরি হচ্ছে, তাও গ্রামের দিকে এই অবস্থা কেন? তোমাদের মতবাদ কমেন্টে জানিও।